সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এখন দেশে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপিত হচ্ছে এবং বাংলাদেশেও স্বাধীনতার 50 বছরে পূর্ণ। এবং এই সময়ে এসে বাংলাদেশের এই যে উন্নয়ন সামগ্রিকভাবে অর্থনৈতিক, সামাজিক এবং অন্যান্য সূচকে বাংলাদেশ কতটুকু নিজের সামর্থ্যের পরিচয় দিতে পারলো, কতটুকু সামর্থ্যের পরিচয় দিতে বাকি আছে এবং ঠিক কোন জায়গাটিতে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে নিজের দক্ষতার পরিচয় দিতে পারেনি, এ সব কিছুই বিশ্লেষণ করার জন্য আজ আমরা বসেছি SSRM জনতন্ত্র গণতন্ত্র নিয়ে। আমি আনোয়ার সাদী আপনাদের সঙ্গে রয়েছি। আমার সঙ্গে রয়েছেন তিনজন। আমার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব আব্দুল করিম। আমার সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান জনাব অধ্যাপক আব্দুল মান্নান। আমার সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের প্রধান এবং ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান জনাব আহসান এইচ মনসুর। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। জনাব আহসান এইচ মনসুর, আপনাকে দিয়ে আমি আলোচনা করতে চাই এই যে 50 বছরের বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের এই উন্নয়নের বাংলাদেশকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান আজকের দিনে? দেখুন, আমরা তো ছাত্র অবস্থা থেকেই এই পরিবর্তনটা দেখে আসছি। 71-এর ধ্বংসযজ্ঞের পরে মুক্তিযুদ্ধের থেকে যে আমরা বাংলাদেশ বের হয়ে আসলাম 72-এ, সেটা একটা কঠিন সময় ছিল। 72, 73, 74, এই তিনটে বছর খুবই সংগ্রামের বছর ছিল বাংলাদেশের জন্য, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং ইনফ্রাস্ট্রাকচারে বলতে কিছু ছিল না, আমাদের রিজার্ভ বলতেও কিছু ছিল না। কাজে সেই পরিবেশ থেকে আজকের যে বাংলাদেশ, অনেকে যখন বলে যে দুটো চিত্র কম্পারেবল না, একটা কঠিন সময়ে তখন আমরা পার করেছিলাম। বঙ্গবন্ধুর নেতৃত্বে সেটা হয়েছিল, পার করতে পেরেছিলাম, পুরোটা দেখে যেতে পারেননি, কিন্তু শুরুটা কিন্তু আমাদের বেশ, আমি বলবো যে চড়াই উতরাই পার হয়েই আমরা এখানে এসেছি। একেবারে যে সরল পথে আমরা আজকে এখানে আছি সেটা নয়, অনেক কষ্টের মধ্য দিয়ে, অনেক ত্যাগের বিনিময়ে, অনেকের সবারই একটা অর্জনের মাধ্যমে আজকে আমরা এই $2000 প্লাস একটা অর্থনীতিতে চলে এসেছি। 72 সালের কথা যদি আমরা ধরি, 72 সালটা ছিল আমাদের সবচেয়ে জাতীয় আয়ের, মাথাপিছু আয়ের সবচেয়ে নিচু স্তর। 71 সালের যুদ্ধের সময়ও আমাদের অর্থনীতিতে ধরা হয়েছিল যে আমাদের $123 করে মাথাপিছু আয় ছিল। 72 সালে সেটা নেমে $94 $100-এর নিচে, এবং সেইখান থেকে আমাদের যাত্রাটা শুরু। কাজেই যে বিরাট বিশাল ধাক্কা, 30% মাথাপিছু আয় আমাদের কমে গেল একটা বছরে, এবং সেটা হচ্ছে যুদ্ধ এবং যুদ্ধে বিধ্বস্ত অর্থনীতি এবং বিশাল একটা জনগোষ্ঠী রেফিউজি হিসাবে ছিলেন, তারা প্রত্যাবর্তন করলেন, এই সব কিছুকে মিলিয়েই কিন্তু সেই সেই দুঃসময়টা আমরা কাটিয়েছিলাম। সেইখান থেকেই আমরা, সেই কারণে তখন বলা হতো আমাদেরকে ঝুড়ি বিহীন ইত্যাদি ইত্যাদি নানান রকমের আখ্যায়িত করা হয়েছিল, কিন্তু সেই নিম্ন অবস্থা থেকে আজকের এই অবস্থায় আসাটা আমি বলবো অবশ্যই জাতির জন্য একটা বড় অর্জন। আমি আপনার কাছে আসবো। জনাব অধ্যাপক আব্দুল মান্নান, আপনার জন্য 2 মিনিট। যখন বলা হতো তলাবিহীন ঝুড়ি, সেই অপবাদ মুছে দিয়ে এখন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, তাই কি? ধন্যবাদ। আমি শুরুতেই, আজকে যেহেতু বাংলাদেশের 50 বছরের উন্নয়ন নিয়ে 2 মিনিটে আলোচনা করতে হবে, তারপরেও আমি এই এই 50 বছর সৃষ্টি করার পিছনে যার সবচাইতে বড় অবদান, শুরুটা যিনি করেছিলেন, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আসলে 50 বছরের যে ডেভেলপমেন্ট, সেটা 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টায় বলা সম্ভব না। আর যারা 50 বছর দেখেন নাই পুরোটা, মানে দেখেছেন কিন্তু উপলব্ধি করার বয়স হয় নাই, তাদের পক্ষে 50 বছরের অগ্রগতি সম্পর্কে বলাটাও খুব কঠিন। আমি নিজেকে বলি, আমি রিলিফ খাওয়া প্রজন্ম। অধ্যাপক হাসান মনসুর, জনাব হাসান মনসুর যেটা বলেছেন যে 1971-এ, 1971 সনে যুদ্ধে যে সময় শুরু হয় বা 1970 সনে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল অ্যাপ্রক্সিমেটলি $140, 71 সনে সেটা হলো $134,
বাংলাদেশের 72 সনে স্বাধীনতার পরে সেটা হিসাবে একটু গরমিল হতে পারে, 80 থেকে 90 ডলার। আমার কাছে একটা বই আছে, বইটির নামও বেশ ইন্টারেস্টিং, বাংলাদেশ দ্য টেস্ট কেস অফ ডেভেলপমেন্ট। বইটির লেখক দুজন অর্থনীতিবিদ, একজন নরওয়েজিয়ান অর্থনীতিবিদ জাস্ট ফালেন এবং জে আর পার্কিনসন, এই হচ্ছে বইটা। তারা পাকিস্তান প্ল্যানিং কমিশনের কনসালটেন্ট হিসেবে অনেকদিন কাজ করেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তারপরে তারা দুই বছর 1974 সন পর্যন্ত বাংলাদেশে কাজ করেছেন। তাদের এই বইতে বিস্তারিত ব্যাখ্যা আছে বঙ্গবন্ধু 50 বছর, এই আমরা যে আজকে আলোচনা করছি, শুরুটা কেমন ছিল, ভবিষ্যৎটা কেমন দেখতে পেয়েছিলেন। তারা কিন্তু অপটিমিস্টিক ছিলেন কিছুটা, কিন্তু সবাই সমানভাবে অপটিমিস্টিক ছিলেন না। এখন আমরা যদি তলাবিহীন ঝুড়ির কথাটা বলি, আমরা 1971-72-73 সনে আমরা 10 মিলিয়ন মেট্রিক টন খাদ্য, মানে খাদ্য মানে আমাদের বেসিক রাইস যেটা, সেটা উৎপাদন করতাম, এবং আমাদের তখন জনসংখ্যা ছিল 7 বা 7.5 কোটি, আমরা যাই বলি না কেন 7.5 কোটি বলে থাকি। প্রতি বছর আমরা জমি হারাচ্ছি। এই 50 বছর পরে এসে সেই জনসংখ্যা হয়ে গিয়েছে এখন প্রায় 17 বা 18 কোটি, আর আমাদের রাইস প্রোডাকশন স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, আমার কোন নিজের স্ট্যাটিস্টিক্স না, এটি হচ্ছে বিশ্বব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তাদের ঠিক কাছ থেকে নেওয়া আনুমানিক 36 মিলিয়ন মেট্রিক টন খাদ্য আমরা উৎপাদন, 36.3 মিলিয়ন খাদ্য আমরা 2020 সনে উৎপাদন করেছি। 1971 এ 1972 তে 1973 তে আমি বলি যে আমাদের সমস্যা ছিল ম্যানেজমেন্ট অফ ডেফিসিট, খাওয়ার আছে, এক বেলার খেতে হবে তিন বেলা, এটা কিভাবে হবে। এখন আমাদের অনেক ক্ষেত্রে হয়ে গিয়েছে ম্যানেজমেন্ট অফ সারপ্লাস, আমাদের অনেক জিনিস সারপ্লাস হয়, তার মধ্যে অ্যাগ্রো প্রোডাক্টসটা বেশি, এটি সংরক্ষণের ব্যবস্থা আমাদের তেমন এক গড়ে ওঠে নাই, সেটির আমরা ম্যানেজমেন্টটা করতে পারি না। তো আমরা এখন আর তলাবিহীন ঝুড়ি নাই, তলাটা উপচে পড়ছে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব অধ্যাপক আব্দুল মান্নান। আমরা, আমাদের অনুষ্ঠান আজকে একটু ছোট, তাই কিছু মনে করবেন না জনাব। ঠিক আছে জনাব আব্দুল করিম, এক সময় ছিল অভাব, আর এখন হলো উপচে পড়ার সময়, কি বলবেন আপনি? ধন্যবাদ। বাংলাদেশকে প্রফেসর মান্নান স্যার যেটা বললেন, 1972-73 সালে যে তলাবিহীন ঝুড়ি বলা হতো, সেই বিষয়ে আপনি এখন বাংলাদেশ বিশ্বের উন্নয়ন বিষয় এবং অর্থনৈতিক বিষয় 1971 সালে স্বাধীনতার কারণে, সংগত কারণে, যেখানে আমাদের প্রবৃদ্ধির হার ছিল -14% প্রবৃদ্ধির হার, বর্তমানে 2020 সালে কোভিড এর আগের বছরে আমাদের ইকোনমিক গ্রোথ এর হার ছিল 8%, 78%, ভারতের ছিল 7.20% এবং পাকিস্তানের ছিল 0.28%। কোভিড এর কারণে সারা বিশ্ব বিধ্বস্ত হয়ে গেছে অর্থনীতি, কিন্তু আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের যে বিজ্ঞ নীতির কারণে 2021 সালে বাংলাদেশের ফোরকাস্ট হল অর্থনৈতিক গ্রোথের প্রায় 8%, ভারতের হবে। আমরা কাউকে কোনো কটাক্ষ করতে চাই না, এটা কোভিড এর কারণে ভারতের প্রথমে -11.5%, পাকিস্তানের হবে -0.4%, ইন্দোনেশিয়ার হবে -1%, একমাত্র বৃহৎ অর্থনীতি এশিয়ায় চায়নার গ্রোথ হবে 1.6%। সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থাপনা, আমরা যদি দারিদ্র সীমার কথা চিন্তা করি, বর্তমানে দারিদ্রের হার 20.5% শতকরা এবং অতি দারিদ্রের হার শতকরা প্রায় 6%। উন্নত দেশগুলো তো এই ধরনের অতি দারিদ্রের হার বিরাজ করে। আমাদের যে মাথা পিছু আয়ের দিক দিয়া, জিডিপি র্যাঙ্কের দিক দিয়া বাংলাদেশ এখন 29তম দেশ, এবং আমরা এখন 384 বিলিয়ন ডলারের একটি ইকোনমি, ফ্রন্টিয়ার 5 এ আমরা বাংলাদেশ, আমাদের
next 11 আমরা বাংলাদেশ এবং আগামী 2025-41 সালের মধ্যে অন্যতম বৃহত্তম একটি ইকোনমি হবে বাংলাদেশ। এবং এই যে আমাদের বিরাট যে ইকোনমিক সাফল্য, এটার পেছনে অর্থনৈতিক নীতি এবং জাতির পিতা যদি এই দেশটি স্বাধীন না করতেন, আমরা আমাদের পরিশ্রম আমরা দেখাতে পারতাম না। আমরা জিডিপি দিক দিয়ে পাকিস্তানকে আমরা অতিক্রম করেছি 2 বছর আগে। আমরা আমাদের প্রাথমিক শিক্ষার নিশ্চিত করেছি, আমাদের প্রাথমিক শিক্ষার হার আমাদের প্রতিবেশীদেরকে অনেক আগে আমরা সারপ্লাস করেছি এবং সারপ্লাস করেছি। গড় আয়ু বাংলাদেশের বর্তমানে 72.3 বছর, ভারতে 69.4 বছর, পাকিস্তানের জি জনাব আব্দুল করিম, আমাদের আপনার অনুমতি নিয়ে আমরা একটু বিরতিতে যাই। আমাদের অনুষ্ঠান আজকে এমনিতে একটু ছোট, আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আবারও স্বাগত, আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। আমরা আলোচনা করছি 50 বছরের উন্নয়নে বাংলাদেশ নিয়ে। জনাব আহসান এস মনসুর, তাহলে সেই দরিদ্র অবস্থা থেকে বাংলাদেশের এখন আপনারা বলছেন যে অবস্থা বেশ ভালো হয়েছে, তাহলে বাংলাদেশের এই অর্থনীতির সম্ভাবনা কতটুকু? আপনার জন্য 2 মিনিট। এবং সম্ভাবনার জন্য স্বপ্ন সরকার থেকে দেখানো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উচ্চ মধ্যম আয়ের দেশ 2031 সাল নাগাদ এসডিজি অর্জন একই সময়ে, তারপরে উচ্চ আয়ের দেশ ইত্যাদি। কিন্তু চ্যালেঞ্জ কিন্তু এই অর্জন কিন্তু সহজে হবে না। আমরা যে লেভেলে আমরা এসেছি সেটা কিন্তু এখনো নিম্ন মধ্যম আয়ের দেশের লেভেল, সেই লেভেলে কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশই সেই লেভেলে আছে। কাজে সেখানে আটকে পড়া সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। এটাকে আমরা বলি অর্থনীতির ভাষায় মিডল ইনকাম ট্র্যাক, মধ্যম আয়ের একটা ট্র্যাক। সেখানে কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশ আটকে যায়। আটকে যায় কারণ বিভিন্ন রকমের সেখানে কাঠামোগত দুর্বলতা থাকে, সেখানে ইনস্টিটিউশনাল উইকনেস গুলো খুব গভীরভাবে বিরাজমান থাকে, এবং যে ধরনের সংস্কার কার্যক্রম করতে হয় সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে এবং প্রশাসনিক ক্ষেত্রে, সেগুলো যদি করা না হয় তাহলে যে ধরনের উন্নয়নের আমরা আশা করি সেটা কিন্তু অর্জিত হতে হবে না। তো সেই জন্য আমি বলবো যে আমাদেরকে অনেক কিছু করতে হবে যদি আমরা সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই, এটা কিন্তু অটোমেটিক্যালি হবে না। অনেক ধন্যবাদ আপনাকে জনাব অধ্যাপক আব্দুল মান্নান। অটোমেটিক কিছু হবে না, অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে অনেক কিছুই করতে হবে, কি বলবেন আপনি? জি না, এটার সাথে দ্বিমত করার কোনো কারণ নেই। আপনার জন্য 2 মিনিট। অনেক কিছু করার মধ্যে একটা হচ্ছে যেটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্মস, এটা তো মোটামুটি গিভেন, এটা করতেই হবে। তবে আমি যেটা নিয়ে সব সময় শঙ্কিত থাকি সেটি হচ্ছে দুর্নীতি। দুর্নীতি মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে জিরো টলারেন্স, আমি বহুবার বলেছি বাংলাদেশে দুর্নীতি যদি কমানো যায় তাহলে আমাদের জিডিপি অ্যাপ্রক্সিমেটলি 2% বাড়ানো যায়, এটা মনে রাখতে হবে। এখন দুর্নীতিটা কিভাবে কমানো যায় সেটাকে প্রাধান্য দিতে হবে। আর আমি যেহেতু এটা নিয়ে বলার হয়তো আজকে তেমন একটা সুযোগ হবে না, আমি একটা জিনিস শুধু বলতে চাই, আমরা কোথায় ছিলাম আর কোথায় এসেছি। 1972 সনের জুনের 30 তারিখ প্রথম আমাদের অর্থমন্ত্রী মানে বঙ্গবন্ধুর ক্যাবিনেটের শহীদ তাজউদ্দিন আহমেদ যে বাজেট ঘোষণা করেছিলেন তার আকার ছিল 786 কোটি টাকা, 786 কোটি টাকা, এবং বলা হয়েছিল এটা হচ্ছে বাজেট ফর রিকনস্ট্রাকশন, অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করার বাজেট। সেখানে 225 কোটি টাকা ছিল রেভিনিউ বাজেট, শেষ করছি এখনই, 501 কোটি টাকা ছিল ডেভেলপমেন্ট বাজেট। মনে রাখতে হবে পুরোটাই ছিল সাহায্য নির্ভর, কারণ আমাদের ইন্টারনাল রেভিনিউ জেনারেশন প্র্যাকটিক্যালি নাই বললেই চলে। আজকে সেখান থেকে আমাদের
বাজেট প্রায় 6 লক্ষ কোটি টাকার কাছাকাছি বাজেট এই বছর হতে প্যান্ডেমিকের কারণ হতে পারে। সময় নেই জনাব অধ্যাপক আব্দুল মান্নান, অনেক ধন্যবাদ। জনাব আব্দুল করিম, আপনার শেষ কথাগুলো শুনি, আপনার জন্য 2 মিনিট। চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আমরা যাচ্ছি, এটা সুবিধা যদি আমাদের গ্রহণ করতে হয়, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে হবে এবং আমাদের অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করতে হবে। কস্ট অফ ডুইং বিজনেস এবং ইজ অফ ডুইং বিজনেস এগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। বৈদেশিক যে আমাদের যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সেটা আকর্ষণ করতে হলে আমাদের ব্যাংকিং সেক্টরের যে অসুবিধাগুলো আছে এবং ইনভেস্টমেন্টের যে অসুবিধাগুলো আছে সেগুলো দূর করতে হবে। আমাদের একটি বিষয় আমাদেরকে হয়তো বিরাট কারণ, সেটা হলো সরকারের ঋণ এবং জিডিপির যে অনুপাত সেটা 36%, ভারতে এটা চাইতে বেশি, তো অনেক দেশে চাইতে কম আছে। আমাদের যে চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা নিতে হলে এবং আমাদের যে মিডল ইনকাম কান্ট্রিটা আমাদেরকে উন্নয়ন করতে হবে, আমাদের তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে হবে এবং রোবোটিক্স, বিগ ডাটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই কোর্সগুলো আমাদের চালু করা দরকার। ব্যাংকিং সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা অত্যন্ত প্রয়োজন, যেটা মান্নান স্যার বলছিলেন যে দুর্নীতির কথা, আমাদের নন পারফর্মিং লোন যেটা এটা কমাতে হবে। এবং অনেক ধন্যবাদ জনাব আব্দুল করিম, আমাদের হাতে আর সময় নেই, আমি খুবই দুঃখিত। আরো খবর এবং বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।